আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক হাতেশের ব্লগস। আমি হাতেশের বি বলছি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখবো আপনাদের জন্য গরম গরম ফুলকপি পাকোড়া বা ফুলকপি স্ন্যাক্স। তো আমি একটা ফুলকপি নিয়েছি এখানে, এই ফুলকপিগুলো আমি এখন সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি এখন একটু সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ করতে হবে কিন্তু 80%, ফুল সিদ্ধ করা যাবে না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু পাকোড়া খেতে ভালো লাগবে না। আর যে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না, কারণ খুব বেশি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু গুঁড়ো করেছি। এখন আমি অ্যাড করবো এটার সাথে দুটা ডিম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মরিচ গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, আর এখন অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালা জিরা গুঁড়ো। দেবো কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়ে, সরি এখানে আমি নিয়েছি 3 টি স্পুন চালের গুঁড়া, তারপর দেবো হাফ টি স্পুনের মতো লবণ, লবণটা স্বাদ মতো দিয়েছি। এখন আমি ভালো করে মিক্স করে নেব। ছড়িয়ে যাবে একটু শক্ত করার জন্য, বাইন্ডিংটা একটু শক্ত করার জন্য আমি একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। আমার সমস্ত মশলা অ্যাড করা শেষ, এখন আমি ভেজে নেব। আর অল্প চুলাটা অবশ্যই লো হিটে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব। আর এই পাকোড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি যেভাবে করেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, সেখানে কিন্তু আমি কিন্তু এখানে চাট মশলা দিয়েছিলাম, চাট মশলাটা আমি আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই সেটা দেবেন। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমি কিন্তু চাট মশলা দিয়েছিলাম, কিন্তু ওই সময় আমার দেওয়াটা অফ ছিল। চুলাটা লো হিটে রেখে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে, কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক দেবেন। আর এই পাকোড়াটা কিন্তু শীতের সময় খেতে অনেক অনেক ভালো লাগে, তো আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছিল, যদি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। একটু ভাজা হয়ে গিয়েছে আমার গরম গরম স্ন্যাক্স, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কমেন্ট করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।